হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আমি দিতে চলেছি তো সেটা হচ্ছে ক্যাননের আনবক্সিং ভিডিও। তো আজকে আমি ক্যানন ক্যামেরা আনবক্সিং করব এবং একটা রিভিউ ভিডিও প্রেজেন্ট করব আপনাদের সামনে। তো এটা হচ্ছে ক্যানন ইউএস 700D, বর্তমানে বাংলাদেশের জাতীয় একটা ক্যামেরা। 2022 সালে এই জাতীয় ক্যামেরাটা আপনার জন্য নেওয়া কেমন হবে এবং যারা 30,000 টাকা বাজেটের ভিতর ক্যামেরাটা কিনবেন তো তাদের জন্য এই ভিডিওটা বেশি বেশি সাজেস্ট রইল, এবং 2022 সালে এসেও কি আপনি এই ক্যামেরাটা মার্কেটে পাবেন কি না, এবং এর আপডেট প্রাইস কত, তো আপনি কত হলে এই ক্যামেরাটা মার্কেট থেকে আপনি কিনতে পারবেন, তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের সামনে আনবক্সিং ভিডিও প্রেজেন্ট করব এবং তারপর এর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরছি ইন্টারপল। তো প্রথমেই করব এর আনবক্সিং ভিডিও। ক্যামেরার বক্সের সাথে কি কি পাচ্ছেন এক নজরে দেখেন। ক্যামেরার বক্সটা খোলার সাথে সাথেই আপনাদের চোখে এই জিনিসটা পড়বে। তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বই, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো তারপর বক্সের সাথে একখানা ক্যাননের অরিজিনাল ডাটা কেবল পেয়েছি। তারপর বক্সের সাথে থাকছে ক্যাননের অরিজিনাল একটা ব্যাটারি, ক্যানন LPE8 এর একটা অরিজিনাল ব্যাটারি। এবং তারপর পাচ্ছেন একটা অ্যাডাপ্টর, পাচ্ছেন একটা চার্জার কেবল, এবং এরপর পাচ্ছেন ক্যাননের অরিজিনাল একটা স্টেপ, এরপর পাচ্ছেন একটা হুড। অবশ্যই এটা আমি আলাদা করে কিনেছিলাম 50 টাকা দিয়ে। এবং এরপর একটা ইয়াং ব্র্যান্ডের 50mm 1.8 অ্যাপারচারের একটা প্রাইম লেন্স, এটা অবশ্য আমি কিট লেন্সের পরিবর্তে অল্প কিছু টাকার মাধ্যমে আমি এই লেন্সটা নিয়েছি। এবং এর সাথে সাথে একটা আমি ফিল্টারও নিয়েছি, তো এই যে হচ্ছে ফিল্টার। এবং সর্বশেষে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে ক্যাননের অরিজিনাল একটা বডি, এবং বডিটি অনেক হ্যান্ডি এবং ব্যবহার করে অনেক মজা পাবেন। দেখেই বুঝতে পারছেন বডিটা কীরকম হতে চলেছে। তাছাড়া এর ডিসপ্লেটা কিন্তু একদম রোটেট করা যায়, আপনি রোটেটেবল ডিসপ্লে কিন্তু পেয়ে যাবেন। এবং পাস এই ডিসপ্লেটা কিন্তু একদম টাচ, এবং এখানে ভিউ ফাইন্ডার পাচ্ছেন, পপ আপ ফ্লাশ পাচ্ছেন, এবং এখানে প্রায় 11টির মতো মোড পাচ্ছেন। প্রত্যেকটা মোডে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। তখন আপনারা কিন্তু ক্যানন ক্যামেরার আনবক্সিং ভিডিওটা কিন্তু দেখলেন। তো আমি ক্যামেরার সাথে কি কি পেয়েছি তা তো আপনারা দেখতে পেলেন। তো এখন কথা বলবো এই ক্যামেরাটার সাথে কি কি ফিচার থাকছে এবং কি কি ফিচার থাকছে না। তো প্রথমে ভালো দিকগুলো দিয়ে শুরু করি। প্রথমে যে কথা, তো সেটা হচ্ছে আপনি এই ক্যামেরাটার সাথে কিন্তু 18 মেগাপিক্সেলের কিন্তু সিমওএস সেন্সর পাচ্ছেন, যেটা দিয়ে অনেক ভালো ভিডিও এবং ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো তারপরে আপনারা এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পপ আপ ফ্লাশ, আপনি কিন্তু এখানে পপ আপ ফ্লাশ পাচ্ছেন এক্সট্রা। এবং তাছাড়া এর মেন ফিক্সারটি হচ্ছে রোটেটেবল ডিসপ্লে, এই ডিসপ্লেটা কিন্তু রোটেটেবল এবং টাচ, আপনি চাইলে এভাবে ঘুরিয়ে নিজের মুখ নিজে দেখে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তাছাড়া এই ডিসপ্লেটা টাচ হওয়াতে আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন, এবং যারা নতুন বিগিনার, যারা নতুন ব্যবহার করতে পারে না, তারাও কিন্তু এই ক্যামেরাটা খুব সহজে চালাতে পারবে। তো এরপরে কথা হবে মানে এই বডিটি কীরকম। তো বডির যে কোয়ালিটি প্রথমে দেখতে পাচ্ছেন, বডিটি কিন্তু প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে, যদিও এরা মেটাল বলেছে কিন্তু আমার মনে হয় না যে এখানে মেটাল আছে। তো পুরোটুকি প্রায় প্লাস্টিক এবং হালকা রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে, যদিও খুব শক্তপোক্ত হ্যান্ডি একটা ডিভাইস, ব্যবহার করে কিন্তু অনেক মজা পাবেন। এবং প্লাস আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা পরে গেলে যে ভেঙে যাবে এরকম কোনো মানে নেই। তো এখন কথা হচ্ছে এখানে কী কী সমস্যা রয়েছে। তো সমস্যাগুলোর মধ্যে মেন যে সমস্যা সেটা হচ্ছে যে এর ফোকাস, এর ফোকাসিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট খারাপ। এবং 2022 সালে এসে ক্যাননের যে এই 700D ক্যামেরাটা এখনও যে সার্ভাইভ করতে পারবে, প্লাস এখনও কিন্তু এই ক্যামেরাটা কিন্তু আপনি মার্কেটে কিন্তু পাবেন। তো বুঝতে পারছেন এই ক্যামেরাটার একসময় অনেক কিন্তু ভালো একটা ক্যামেরা ছিল, এবং বলা চলে বাংলাদেশের জাতীয় ক্যামেরা, আনঅফিসিয়ালিভাবে বাংলাদেশের কিন্তু এই ক্যামেরাটা জাতীয় ক্যামেরা। তো এখন কথা বলবো কারা এই ক্যামেরাটা নেবেন। তো আমার পক্ষ থেকে সাজেস্ট হলো যারা আমার মতো টেক ভিডিও বানায়, প্লাস ব্লগিং ভিডিও বানায়, প্লাস টুকটাক শর্ট ফিল্ম বানাবেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা কিন্তু অনেক ভালো হবে। এবং
মাত্র 30,000 টাকা বাজেটের ভিতর এই ক্যামেরাটা কিন্তু বেস্ট। আপনি 660 বলেন, 650 বলেন, 500 বলেন, এই ক্যামেরাগুলো হ্যাঁ ভালো, এই ক্যামেরার দাম হিসেবে কিন্তু অনেক যথেষ্ট ভালো। আর ক্যানন ওয়ালাইজলি সবগুলো ক্যামেরা কিন্তু ক্যাননের ক্যামেরা সবগুলো কিন্তু মোটামুটি ভালো বলা চলে। তো এখন কথা হচ্ছে যে এর প্রাইস কত, 2022 সালে এসেও কি এই ক্যামেরাটা কেনা যাবে কি যাবে না? হ্যাঁ, আমি বলবো 2022 সালে এসেও কিন্তু এই ক্যামেরাটা আপনি নিতে পারেন, যেহেতু আপনি 18 মেগাপিক্সেল একটা সিমোএস সেন্সর পাচ্ছেন, অনেক ভালো এবং ভিডিও অনেক মানে ভালো ছবি এবং ভিডিও কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো আর এখন কথা হচ্ছে এর প্রাইস কত, 2022 সালে এর প্রাইস কত? তো 2022 সালে এর প্রাইস হচ্ছে বর্তমানে 26,000 থেকে 27,000 টাকার মধ্যে। তো যেহেতু প্রাইস ওঠানামা করে, তো সেক্ষেত্রে 26,000 থেকে 27,000 টাকার মধ্যেই কিন্তু আপনি এই ক্যামেরার যে শুধু বডিটি আছে তো এই বডিটি পাবেন। এবং আপনাকে কিন্তু একটা লেন্স কিনতে হবে, আলাদা কিন্তু একটা লেন্স কিনতে হবে। আপনারা পাইলে মানে আপনারা যদি চান তাহলে একটা কিট লেন্স নিতে পারেন। তো আমি কিট লেন্স না নিয়ে তো একটা বুদ্ধিমানের কাজ করি, সেটা হচ্ছে কিট লেন্স না নিয়ে আমি 50mm একটা প্রাইম লেন্স নিয়েছি। মানে কিট লেন্সের উপর অল্প কিছু টাকা দিলে কিন্তু আপনারা এই প্রাইম লেন্সটা পাবেন। তো এই প্রাইম লেন্সটা কিন্তু আপনি অনেক ভালো ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন, আর কিট লেন্স দিয়ে কিন্তু আপনি তা পারবেন না। তো ভিউয়ার্স, তো আশা করি বুঝতে পেরেছেন এই ক্যামেরা কী কী ফিচার আছে না আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।